এইখানে ধরতে হবে, এখানে ধরে দেবে। ওই নড়তেছে বাবু, এটা নাকি খরগোশ। নাও চলো বাবু, খরগোশ দেখাও, খরগোশ দেখাও। অনেক বড় আছে, মানে একেবারে বড় না হলে ভালো হয়। দেখো এটা কি, হ্যাঁ পছন্দ, সুন্দর লাগছে। মাছ ছিল তো অনেক, মাছ নেই কেন? মাছগুলো দিয়ে দিয়েছি, দোকান বন্ধ ছিল তাই এখন আনা হয়নি। কচ্ছপ বাবুর একটু করলাম, ছোট্ট মাছ সব মাছ দেখা, জানো কি বড় বড় কবুতর দেখছো, অনেক বড় বড়, কি বড় বড় কবুতর। দাঁড়াও দাঁড়াও দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সুন্দর সুন্দর জিনিস একটু দেখাচ্ছি, আসছি কবুতর। দেখেন কত সুন্দর সুন্দর কবুতর, দাঁড়াও দেখাচ্ছি। এদের নাম তো জানি না, অনেক সুন্দর সুন্দর কবুতর। আরে বাবা, এটা কি, এটাও কি কবুতর? ইয়া বড়, দাঁড়াও দাঁড়াও, সব বড়। এগুলো কি সব কবুতর, সব কবুতর এত বড় বড়? এই কবুতরটা দেখেন কত সুন্দর, এত নিচে দেখানো যাবে না। তোমাদের মতন পাখি, চলো চলো খরগোশ কই, খরগোশ অনেক নিচে, কই খরগোশ, ও তো ঘুমায় আছে রে। এখন আবার গলাটা ভালো হয়েছে, করেছে কচ্ছপ। গলাটা উঁচু করে দেখতিস আব্বু, গেল কই, হুম
এখানে ধরে দেখো, এখানে ধরে দেখো, ওই নড়তেছে বাবু, এটা নাকি খরগোশ, নাও চলো বাবু খরগোশ দেখাও, খরগোশ দেখাও। বনলতা সুইটস 600 টাকা কেজি নাকি? কেমন হয়েছে? হ্যাভি টেস্ট বলতেছিল, তোমার কনফিউশন লাগতেছিল না ওই যে ওইটা বিষয়, ওইটা এটার থেকে মানে একটু খারাপ, বুঝছো? এটা হলো এক নাম্বার পজিশন না ওই যে ওইটা একটু মিষ্টি কম, তো এটা একটু এই যে মিষ্টি বেশি, আর ওই না মিষ্টি খালি মিষ্টি রেখা মজা আছে, তো এটা মিষ্টি কইবা মেন দিকে মজা আছে, আবু খান আমার কাছে কাছে বাদাম বাটা কালো জিরা আর কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা। এই যে আম্মু আসছে, আম্মুর জন্য পাঠাই দিস, আব্বু আম্মুর জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।